নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল দে। আপনারা দেখছেন ডক্টর দে হার্বো কেয়ার। বুঝতে পারছেন ডক্টর দে হার্বো কেয়ার, যেহেতু ডক্টর দে হার্বো কেয়ারের মাধ্যম দিয়ে কিন্তু আমি আপনাদের ট্রিটমেন্ট করার চেষ্টা করি কিংবা ট্রিটমেন্টটা করি। আর আজকে আমার এই মানে যে সংস্থা কিংবা আমার ফার্মের যে নাম ডক্টর দে হার্বো কেয়ারের মাধ্যম থেকে প্রচুর রুগী আমি সুস্থ করতে পেরেছি। আর হার্বো কেয়ার মানে বুঝতেই পাচ্ছেন হার্বাল কিংবা ইউনানি মেডিসিনের মাধ্যম দিয়ে, মানে আয়ুর্বেদা প্লাস ইউনানি মেডিসিন কম্বাইন করেই কিন্তু আমি প্রচুর রুগীদের সুস্থ করেছি। তো আজকে আপনাদের কাছে সরাসরি লাইভ প্রোগ্রামে আসার উদ্দেশ্য অনেকগুলোই রয়েছে। প্রথমত আপনাদের রিগার্ডিং মানে স্বাস্থ্য সম্বন্ধে কোনো রকমের কোয়েশ্চেন্স থাকলে সরাসরি আপনারা প্রোগ্রামে আমাকে কল করে জানতে পারেন। তার পাশাপাশি আয়ুর্বেদা মেডিসিন সম্বন্ধে, আয়ুর্বেদা কিংবা হার্বস কিংবা ইউনানি সম্বন্ধে আপনাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। আর তার পাশাপাশি রিগার্ডিং যে কোনো ডিজিজকে নিয়ে যখন আমি প্রোগ্রামে লাইভে আপনাদের কাছে আসি, চেষ্টা করি আপনাদের ডিজিজ সম্বন্ধে আপনাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। সিমটমস, কজেস, কেন কী জন্য আসে, প্লাস রেমেডি, প্লাস হোম রেমেডি, প্রত্যেকটা জিনিসগুলোকে আমি তোলার চেষ্টা করি। যেহেতু প্রোগ্রামের টাইমিংটা অনেকটাই শর্ট থাকে, যার ফলে আমি এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু আফটার পূজা ইউ উইল গেট মি ইন প্রপার ওয়ে, মিনস পুজোর পর থেকে আপনি একটা লম্বা টাইমই আপনি আমাকে পেয়ে যাবেন এখানে, যার যখন আমি প্রত্যেকটা প্রশ্ন কিংবা প্রত্যেকটা প্রোগ্রাম যেগুলো ডিজিজ সম্বন্ধে যেগুলো আপনাদের কাছে আসছি ওগুলোকে হাইলাইটেড করতে কিংবা ওদের সম্বন্ধে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। তো আজকে আমার যেই ডিজিজটাকে নিয়ে আপনাদের সামনে আমি চর্চা বিষয়ে কিংবা ডিসকাশনে যাব, ওই ডিজিজটা এমন একটা ক্রিটিক্যাল ডিজিজ যেটা নিয়ে মোটামুটি ধরে নেন সবাই প্রবলেম ফেস করছেন আজকে তারিখে। আর যেহেতু আজকে এই প্রোগ্রাম কিংবা এই অনুষ্ঠান কিংবা এই রোগটা সম্বন্ধে আপনাদের কাছে আসা একমাত্র উদ্দেশ্য, যেহেতু লাইভ প্রোগ্রাম মানেই বুঝতে পারছেন আপনাদের ঘরে আপনাদের চেয়ারে আপনাদের সবার সামনে বসে কিন্তু আমি আপনাদের এক্সপ্লেন করছি, এই ডিজিজটা এমন একটা ডিজিজ যে আপনা এটা রাউন্ড দ্য ইয়ারই প্রবলেম দেয়, কিন্তু যেহেতু একটা সামনে বিশাল বড় একটা অকেশন আমাদের চলে আসছে হিন্দুদের কিংবা আমাদের এই পর্বটা হিন্দু ভাই, শিখ, মুসলিম সবাই কিন্তু সেলিব্রেট করেন, আর এই ডিজিজটা যদি থাকে তাহলে কী হবে, পুজোটা পুরোপুরি আপনাদের মাটি হয়ে যাবে। আপনি বেরোতে পারবেন না, ঘুরতে পারবেন না, ইচ্ছে হলে আপনি আপনার ইচ্ছেটাকে ফুলফিল করতে পারবেন না, যার ফলে পুজোর কয়েক সপ্তাহ আগেই কিন্তু আমি ব্যথা যন্ত্রণা, কিডনি প্রবলেম যেমন আপনাদের সামনে আমি তুলতে পেরেছি, আপনাদের সিমটমসগুলো দেখাতে পেরেছি, রেমেডি কিংবা কাজেস কীভাবে হয় ওগুলো বোঝাতে পেরেছি। তার পাশাপাশি আজকে কিন্তু এই ডিজিজটা এমন একটা ডিজিজ, আমি পুজোর আগেও কিন্তু এই রোগ সম্বন্ধে দুবার আরও আমি লাইভ প্রোগ্রামে আসবো। যেহেতু এই ডিজিজটা যদি থাকে আপনার আপনার পরিবারের পুজোটা পুরোপুরি মাটি হয়ে যাবে, আপনি আনন্দ ভোগ করতে পারবেন না সারা বছর পর আমাদের একটা হিন্দু বাঙালিদের একটা এই অকেশনটা। শুধু আমরা হিন্দি হিন্দু বাঙালি বলে না, সারা বিশ্ব কিন্তু এই হোলি সেলিব্রেশনটাকে সেলিব্রেট করে, মানে এমন একটা অকেশন যেটা মানে হোলি অকেশন যেটা আমরা কিন্তু আনন্দই পার করতে চাই। তো প্লিজ মাই ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার প্রোগ্রামটাকে বোঝার চেষ্টা করবেন, আমি কী বলতে চাইছি, আমার কী ভিউজ আছে এগুলো আপনি একটু জানার চেষ্টা করবেন। তো প্লিজ আমার ফোন লাইন ওপেন রয়েছে, এনি কাইন্ড অফ কোয়ারিজ কোয়েশ্চেন্স থাকলে আপনি সরাসরি আসতে পারেন। আজকে আমি যেই রোগ সম্বন্ধে আপনাদের বলবো, আমি বলার আগে আমি চাইছি কিছু ফুটেজ ডক্টর্স চেম্বারে আপনাদের নিয়ে গিয়ে দেখাই। চলুন ডক্টর্স চেম্বারে কিছু ফুটেজ, কিছু ভিডিও দেখুন, তারপরে আমি এক্সপ্লেন করবো কেন কী হবে কী এই রোগটা আছে। চলুন ডক্টর্স চেম্বারে, লেটস মুভ টু ডক্টর্স চেম্বার। ক্যান লিভার ডিজিজ সিমটমস, আজকে আপনি বুঝতেই পাচ্ছেন তলপেটে হাত দিয়ে বসে রয়েছে, ক্যান লিভার ডিজিজ সিমটমস লেখা রয়েছে। অবশ্যই এই প্রোগ্রামটা লিভার সম্বন্ধেই, লিভার এমন একটা আমাদের অর্গান শরীরের মানে ভীষণ ভাইটাল অ্যান্ড ভীষণ ভেরি মিনস ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, মানে আমাদের প্রত্যেকটা সিস্টেমটাকে ঠিক রাখে। তো চলুন কী বলতে চাইছে ফুটেজ একটু দেখি, আমরা ধীরে ধীরে এগিয়ে যাই, মানে জাস্ট আপনাদের ফিল করাচ্ছি, আপনাদের অনুভব করাচ্ছি এই ধরনের সিমটমস কিংবা এই ধরনের জিনিস থাকলে, মেনলি আপনার লিভার প্রবলেম হলে লস অফ অ্যাপেটি, আপনার খিদে ধীরে ধীরে মরে যাবে, খাবার দেখলে ঘৃণা লাগবে, দুর্বল ভাব হবে, আপনি মানে খিচখিচে ব্যাপারটা চলে আসবে, এছাড়া সবসময় বমিটিং ভাব একটা থাকবে, লোয়ার অ্যাবডোমেনে পেন হবে, আপার ট্র্যাকে পেন হতে পারে, এইগুলো খাওয়ার পরে পায়খানার চাপ পেয়ে যেতে পারে, আনটিল অ্যান্ডলেস মানে অনেক রকমের সমস্যাগুলো দেখা যায়, এছাড়া সাডেনলি ওজন কমতে পারে কিংবা বাড়তে পারে, এই দুটো মেজর সিমটমস। হঠাৎ যদি আপনার ওজন বেড়ে যায়, হঠাৎ যদি আপনার ওজন কমে আসে, ভেবে নেবেন ইউ হ্যাভ সাম অর্গানিক প্রবলেম ইন ইয়োর বডি, মিনস কিছু অর্গান কাজ করছে না কিংবা কাজ করতে পারছে না। এছাড়া জল খাওয়ার ইচ্ছে চাহিদাটা মারাত্মকভাবে বেড়ে যাবে, আপনার মুখটা শুকিয়ে থাকবে, ভিতরে স্লাইভা কিংবা লার্ভার ব্যাপারটা একদম ড্রাই হয়ে যাবে, আপনার ডাইজেস্টিভ ট্র্যাকটা প্রপারলি কাজ করতে বন্ধ করে দেবে, একদম দুর্বল হয়ে যাবে যদি আপনার লিভার ডিজিজ হয়ে থাকে কিংবা অ্যাট্যাক করে। এছাড়া আপনার চোখের তলা দেখবেন ইয়েলো স্কিন পেল হয়ে যাবে, জাস্ট লাইক যেমনি জয়েন্টিস হওয়ার আগে হয়, এগুলো এগুলো ইঙ্গিত, এগুলো ইশারা, এগুলো আপনাদের বুঝে নিতে হবে। অ্যাপার্ট অফ দ্যাট লোয়ার অ্যাবডোমেন পেনের কমপ্লেন করবেন, মাঝে মধ্যে দেখবেন খাওয়ার পরে
খাবার আগে কিংবা খাওয়ার পরে আপনার লোয়ার অ্যাবডোমেনে একটা বাউলিং সিস্টেম ক্রিয়েট করবে, কিংবা ব্যথা যন্ত্রণা হতে পারে, এই ধরনের প্রবলেম। এছাড়া যদি আপনি আনট্রিটেড ওয়েতে রাখেন, লিভার ডিজিজের ট্রিটমেন্টটা যদি আপনি না নেন, তবে দেখবেন আপনার আস্তে আস্তে নাক থেকে রক্ত মাঝে মধ্যে বেরোতে পারে, আপনি ভাববেন আপনার শরীরটা গরম হচ্ছে বলে রক্ত বেরোচ্ছে। অ্যাপার্ট অফ দ্যাট স্কিনে প্রবলেম আসবে, ইচিং প্রবলেম আসবে, রাউন্ড রাউন্ড ওয়ার্ম মানে র্যাশেস টাইপের আপনার স্কিন হয়ে যাবে, হাত পা বুক চেস্ট যে কোনো জায়গাতে হতে পারে। অ্যাপার্ট অফ দ্যাট নার্ভাস সিস্টেম প্রবলেম অ্যারাইজ করবে আপনাকে, মানে জাস্ট আপনি যাই ভাববেন না কেন আপনি কিন্তু আপনার থিঙ্কিং ভিউটা কিন্তু আপনার মধ্যে থেকে যাবে, আপনি নার্ভাস হবেন, আপনি রেকগনাইজ করতে পারবেন না। তো প্লিজ মাই ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, চলুন আমরা ফিরে আসছি আবার লাইভ প্রোগ্রামে। তো একটাই অনুরোধ, প্লিজ বোঝার চেষ্টা করবেন আমি কী বলতে চাইছি। আমি সিমটমসগুলোকে তুলে ধরেছি, আপনাদের দেখাতে চেয়েছি কেন আপনার যদি লিভারে প্রবলেম হয় এই ধরনের কমন অ্যান্ড জেনারেল সিমটমস আপনি কিন্তু দেখতে পারবেন, দেখা দেবে। এগুলোকে আমরা যদি অ্যাভয়েড করে চলি, আমরা যদি ইগনোর করি, তখনই কিন্তু সমস্যাগুলো আমাদের শরীরের মধ্যে দেখা দেয়। তো মাই ডিয়ার ভিউয়ার্স, একটাই কথা আমি বারবার বলবো, প্রত্যেকটা লাইভ প্রোগ্রামও বলি, আজকেও বলবো, আমার হেল্পলাইনের নাম্বার রয়েছে, বুকিং নাম্বার রয়েছে, দুটো নাম্বার আপনি লিখে রাখুন। কোনো কোয়ারিজ প্রোগ্রামে পরে যদি পার্সোনালি থাকে, আপনি হেল্পলাইনের নাম্বারটা থেকে কল করে আপনি আমাকে পেয়ে যাচ্ছেন সরাসরি। এছাড়া লাইভ প্রোগ্রামে যদি কোনো রকমের কোয়ারিজ কোনো কোয়েশ্চেন্স থাকে, আপনারা ফোন করে আপনাদের প্রশ্নের প্রত্যেকটা উত্তর আপনি পেয়ে যাবেন আমার কাছে। তো প্রিয় দর্শক বন্ধু, আমি টিভি পর্দায় বহু বছর ধরে বসছি, আমি অত ভালো বাংলা গুছিয়ে বলতে পারি না। আমার টার্গেট রয়েছে রিগার্ডিং ডিজিজ সম্বন্ধে আপনাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, আয়ুর্বেদা ইউনিয়ন সম্বন্ধে আপনাদের মধ্যে একটা মানে একটা জাগরণ ব্যাপারটা আনা, এটাই আমার মেন টার্গেট। আমি বলবো না কি আপনাদের রোগ জ্বালা হয়েছে বলে আমার কাছে দেখাতে হবে, আপনাদের পাড়াতে কিন্তু আশেপাশে ভালো ভালো আয়ুর্বেদিক কিংবা ইউনানি ডাক্তার রয়েছে, ওদের কাছেও দেখাতে পারেন, যদি ফ্যাসিনেশনের ব্যাপার থাকে দেন ওয়েলকাম। তো আপনি সপ্তাহে 4 দিন আমাকে পেয়ে যাচ্ছেন, শনি রবি মঙ্গল বৃহস্পতি ব্যারাকপুরে। এরপরে ডেসগুলো আমি আপনাদের জানিয়ে দেবো কবে কবে কী হবে, কোন কোন জায়গাতে আপনারা পাবেন। আপাতত টিল পুজো অবধি আপনারা আমাকে ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন। তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, কোনো কোয়ারিজ থাকলে আপনি আমার চেম্বারও আসতে পারেন। তো আজকে আমাদের চর্চার বিষয়টা রয়েছে লিভার ডিজিজ। কিছুক্ষণ আগে আপনাকে ফুটেজ দেখেছি, ভিডিও দেখেছি, বুঝতে পেরেছেন নিশ্চয়ই লিভার ডিজিজ, লিভারের রোগ, এই রোগটাকে যদি আপনি রেকগনাইজ না করতে পারেন, এটা যদি আপনি ট্রিটমেন্টটা না নিতে পারেন, পুজো বলে কথা না, সারা দিন সারা মাস সারা সপ্তাহ সারা বছরই কিন্তু ইউ আর সাফারিং। আপনি ভালো মন্দ খেতে পারবেন না, মুভমেন্ট করতে পারবেন না, খিচখিচে ব্যাপারটা চলে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, ওয়েট কমতে পারে, ওয়েট বাড়তে পারে, কিন্তু পরে ধীরে ধীরে ওয়েটটা কমে যাবে। আর আপনাদের বদিদের মায়েদের একটাই কথা আমি জানিয়ে দিচ্ছি বারবার, আমার এই প্রোগ্রামের মধ্যে আমি কিছু ফুটেজ আরও দেখাবো, যার মধ্যে দেখবেন কিছু পুরুষ মানুষদের বিশাল বড় ভুঁড়ি, সব ভুঁড়ি কিন্তু ভুঁড়ি নয়, এটা লিভার অফ সোরাইসিস, লিভার ডিজিজ কিংবা লিভার ইনফেকশন হলে হয়, এটা আমি ধীরে ধীরে দেখাবো। পেটটা ফুলে আছে, তবলার মতো বাচ্চে, এমটি স্টামাকে যে আওয়াজটা হয় গুম 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 কলসির, সেই ধরনের আওয়াজটা হচ্ছে, ভেবে নেবেন হি হ্যাভ সাম প্রবলেম, লিভার প্রবলেম। তো মাই ডিয়ার প্রবলেম, মাই ডিয়ার ব্রাদার্স, মেনলি আমাদের লিভার প্রবলেম, লিভার ডিজিজ এই মানে সম্বন্ধে যে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, এক্সপ্লেন করছি, কিন্তু তার আগে আমাদের জানতে হবে, বুঝতে হবে হোয়াট ইজ লিভার। লিভার কী? লিভার ইজ আওয়ার লার্জেস্ট ইন্টারনাল অর্গ্যান, আমাদের শরীরের মধ্যে সব থেকে বড়, লাইক এ মিনি ফুটবল, একটা ইন্টারনাল অর্গ্যান যার ওয়েট অত্যাধিক বেশি অন্যান্য অর্গানের তুলনায় আমাদের শরীরে। ইভেনলি ইটস ওয়ার্ক ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার হিউম্যান বডি, মানে মারাত্মক গুরুত্বপূর্ণ কাজ করে লিভার। লিভারের সাইজ মিনি ফুটবলের আকারে, এটা আপনাকে বারবার এর আগেও জানিয়েছি। তো এটা আমাদের থাকে জাস্ট অ্যাবভ আওয়ার স্টমাক অ্যান্ড রাইট হ্যান্ড সাইড অফ ইয়ার ব্লক, মানে ঠিক আপনাদের যে স্কেলিটন কিংবা যে স্ট্রাকচার, যে খাঁচাটা, খাঁচার ভিতরে থাকে, আপনি কিন্তু পেটের মধ্যে এইভাবে হাত দিয়ে কিন্তু লিভারকে আপনি ফিল করতে পারবেন না। আর লিভার এমন একটা সাবস্ট্যান্স যেটা জাস্ট লাইক এ মেটিয়ান রেডিশ ব্রাউনিজ সারফেস, মানে সারফেসটা রাফ টাইপের, আপনারা দেখেছেন ছাগলে মেটে তো খান, লাইক দ্যাট সেম। তো লিভারের মেন ভূমিকাটা হয়েছে আমাদের শরীরের, যাই আমরা খাচ্ছি না কেন, আমাদের খাবারটাকে প্রপার ওয়েতে ডাইজেস্টিভ করানো, ডাইজেস্টিং করানো কাজটা আমাদের লিভারের মেনলি, এটা মেন ভূমিকা, আমাদের খাবারটাকে প্রপার ওয়েতে ডাইজেস্ট করায়, যার ফলে আমাদের প্রত্যেকটা সিস্টেমটা ঠিকঠাক থাকে, শরীরে টক্সিনটাকে আউট করে দেয়, ব্লাড সার্কুলেশনটাকে ঠিকঠাক রাখে, আমরা চলাফেরা ভালোভাবে করতে পারি, তার পাশাপাশি খিদে ঘুম সব কিছু ঠিকঠাক চলে। তো হোয়াট সাইড অফ দ্য বডি ইজ লিভার, ইজ দ্য লিভার, আমাদের শরীরে কোন সাইডে লিভার থাকে, দ্য লিভার ইজ এ লার্জ অ্যান্ড মেটে অর্গান দ্যাট সাইড অন দ্য রাইট সাইড অফ দ্য বেলি, আমাদের বেলি ঠিক ডান দিকে থাকে, এই পোর্শনে, এটা কাভার আপ দিয়ে একদম এই দিকে আসে, লেফট অ্যান্ড রাইট দুটো লব থাকে। ওয়েট অ্যাবাউট 1.5 কেজি, ওম্যান ম্যান অ্যান্ড ওম্যান 1.3 কেজি। দ্য লিভার ইজ এ রেডিশ ব্রাউনিশ ইন কালার অ্যান্ড ফিল রাবরি টু দ্য টাচ, লিভার কিন্তু ব্রাউনিশ রেডিশ কালারের
খড়খড়ে ভাব, যদি আপনি আঙুল দিয়ে টাচ করেন দেখবেন খড়খড়ে ভাব আছে। নর্মালি ইউ ক্যান্ট ফিল, কিন্তু আপনি এটা ফিল করতে পারবেন না, বিকজ আওয়ার লিভার ইজ প্রোটেক্টেড বাই দ্য রিব কেজ, স্কেলিটনের মাধ্যম দিয়ে স্কেলিটনের ভিতরে রয়েছে, যার ফলে আমরা হাত দিয়ে কিন্তু এটাকে অনুভব করতে পারি না। কিন্তু আপনি খাসির মাংস যেটা খাচ্ছেন তার মেটেটাকে আপনি একটু কাঁচা হাত দিয়ে দেখবেন, মানে সার্ফেসটা একটু রাবিশ টাইপের হবে, ডার্ক ব্রাউনিশ রেডিশ হবে, লাইক দ্যাট সেম। তো মেটের বিশাল বড় একটা কাজ, বিশাল বড় একটা ভূমিকা রয়েছে। তো দ্য লিভার হ্যাজ টু লার্জ সেকশন, লিভারের দুটো লার্জ সেকশন হয়, কল দ্য রাইট অ্যান্ড দ্য লেফট লোব। রাইট লোবটা একটু বেশি বড় হয়, লেফট লোবসটা একটু ছোটো হয়, কিন্তু দুটোরই ভীষণ বড় ভূমিকা কিংবা পার্ট রয়েছে। মেনলি হাউ ডাজ বেলি লিভার থেকে একটা বেলি অ্যাসিডের ফর্মেশন আসে, তো এটা হোয়াট ইজ বেলি, বেলিটা জেনে দেওয়ার দরকার আছে। হাউ ডাজ বেলি হেল্প ইন প্রসেস টু ডাইজেস্ট আওয়ার ফুড, বেলি কী হবে আমাদের শরীরের মধ্যে, আমাদের লিভারের মাধ্যম দিয়ে আমাদের খাবারটাকে হজম করায়। তো বেলি কী জিনিস, বেলি ইজ এ গ্রিনিশ ব্রাউন লিকুইড উইথ এ বিটার আনপ্লেজেন্ট টেস্ট। বেলি এমন একটা মানে আপনার বলতে পারেন গ্রিন টাইপের, ব্রাউনিশ টাইপের কিংবা গ্রিন টাইপের একটা থুতুর মধ্যে লেলেলে ব্যাপারটা থাকে, আর টেস্ট কেমন একদম মানে তেতো টক এই ধরনের ইন আওয়ার মাউথ, যখন এটা আমাদের মুখের মধ্যে কখন আসে, ওয়েন ইউ বমিট উইথ অ্যান এমটি স্টমাক, কোনো কারণবশত খালি পেটে আপনার যখন বমিটিং প্রবলেমটা আসছে, বমি করেছেন, তখন দেখবেন এই জায়গাটা থেকে বেরিয়ে আসে, অনেকে বলে পিত বেরোচ্ছে টক টক, রাইট রাইট। তো বেলি অ্যাসিডের ফর্মেশন ডিসব্যালেন্স হয়ে গেলে এই সমস্যাগুলো আমাদের শরীরের মধ্যে দেখা দেয়। বেলি কন্টেন্ট বেলি অ্যাসিড, বেলির মধ্যে বেলি অ্যাসিড থাকে উইচ আর ক্রিটিক্যাল ফর ডাইজেস্ট অ্যান্ড অ্যাবজর্ব অফ দ্য ফ্যাট। মেন হয়েছে বেলি অ্যাসিডের, বেলি ফর্মেশনের, বেলির কাজ রয়েছে আমাদের, আমরা যাই খাচ্ছি না কেন ওইটাকে ডাইজেস্ট করাচ্ছে, অ্যাপার্ট অফ দ্যাট ওই ফ্যাট, খাবারের ফ্যাট কিংবা ব্লাডের মধ্যে যে ফ্যাটটা আসছে ওইটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। ম্যানি ওয়েস্ট প্রোডাক্ট ইনক্লুডিং বিলুরুবিন আর এলিমিনেটেড ফ্রম দ্য বডি থ্রু বেলি, অনেক ওয়েস্ট প্রোডাক্ট, অনেক রকমের টক্সিন, ইভেনলি বিলুরুবিন, এগুলো আমাদের বেলির মাধ্যম দিয়ে এটাকে ওয়াশ আউট করে দেওয়া হচ্ছে, যার ফলে আমাদের ব্লাড সার্কুলেশন লেভেলটা ভালো থাকছে, লিভার ভালো থাকছে, অন্যান্য শরীরের অঙ্গগুলো প্রপারভাবে কাজ করছে। মেনলি লিভার ফাংশন এগুলো আমি ফুটেজের মাধ্যম দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব, যেটা মেন মেন থিমসগুলোকে আমি বলে দিচ্ছি কী কী কারণে আপনার লিভারে প্রবলেম আসতে পারে। তো লিভার ইজ এ ভেরি ইসেন্সিয়াল অর্গান ইন আওয়ার বডি, বিকজ লিভার ডাইজেস্ট আওয়ার ফুড অ্যান্ড সেভ ইয়ার বডি ফ্রম টক্সিন সাবস্টেন্স, আমাদের শরীরের খাবার যেটা খাচ্ছি ওইটাকে লিভার হজম করায়, তার পাশাপাশি লিভার আমাদের শরীরের টক্সিনটাকে ব্যালেন্সে রেখে নোংরা জিনিসটাকে বের করে দেয়, যার ফলে আমরা মুভমেন্ট করতে পারছি, যার ফলে আমরা খাওয়া দাওয়া করতে পারছি, যার ফলে আমরা দীর্ঘকাল বেঁচে থাকতে পারছি সুস্থভাবে। তো লিভার ড্যামেজ ক্যান বি জেনেটিক অর কজড বাই এ ভ্যারাইটি অফ ফ্যাক্টর্স, লিভার ড্যামেজ মে বি অনেক সময় জেনেটিক হয়, রেয়ার, কিন্তু লিভার ড্যামেজ আমাদের আশেপাশে পরিবেশ, আমাদের খাওয়া দাওয়া, আমাদের আচরণ, আমাদের চলাফেরার ওপর থেকেই কিন্তু লিভারটা ড্যামেজ হয়। তো ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার অনেকেই শুনেছেন, কিন্তু আমি ফ্যাটি লিভারে পড়ে যাব। ফ্যাটি লিভার হওয়ার আগে কিন্তু এই ধরনের জিনিসগুলো লিভার ড্যামেজ হয়। তো লিভার ড্যামেজ ক্যান বি জেনেটিক অর মে বি কজেসড বাই দ্য এনি আদার ফ্যাক্টরি, যে কোনো ফ্যাক্টরি হতে পারে, দ্যাট ড্যামেজ আওয়ার লিভার সচ অ্যাজ এ কাইন্ড অফ ভাইরাস অ্যান্ড অ্যালকোহল ইউজ, আমাদের লিভারটাকে ড্যামেজ করে দেয়, আর যারা মানে ভাইরাস ইফেক্টেড কিংবা যারা অ্যালকোহল ইউজ করছে ওদের লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তার পাশাপাশি ওবিসিটি প্রবলেম যাদের রয়েছে, অত্যধিক বেশি বডি ওয়েট রয়েছে, বডি ওয়েট মানে কন্ট্রোলে আনতে পাচ্ছেন না, তাদের কিন্তু লিভার প্রবলেম হতেই পারে 101%। তো প্লিজ ওবিসিটি প্রবলেমটাকে আপনারা ইগনোর করবেন না, ইটস এ মেন সোর্স অফ দ্য লিভার ড্যামেজ। তো ড্যামেজ অফ দ্য লিভার রেজাল্ট ইজ লিভার সোরাইসিস, আপনি যদি এটাকে আনট্রিটেড ভেতরে রাখেন ধীরে ধীরে আপনার লিভার সোরাইসিস দিকে কনভার্ট হয়ে যাবে। তো লিভার সোরাইসিসের পিকচার আমি দেখাবো কিছুক্ষণ পরে, তার আগে আমি জাস্ট থিমটাকে তুলে দিতে চাইছি। তো সিমটমস কী হতে পারে, কী ধরনের মানে লক্ষণ, কী ধরনের সাইন যেগুলো আপনারা দেখবেন তবে না আপনি বুঝতে পারবেন কি আপনার প্রবলেম হচ্ছে কিংবা আপনার বাড়ির কাউরি প্রবলেম হচ্ছে কিংবা আপনাদের আশেপাশে সমাজে কাউরি সমস্যা আসছে কি না। মেনলি হচ্ছে স্কিন অ্যান্ড আইস অ্যাপিয়ার ইয়েলো, আপনার স্কিন কিংবা আইস ইয়েলো হয়ে যাবে, জয়েন্টসের ফিলিংটা দেখাবে, সুইলিং ইন দ্য লেগ অ্যান্ড অ্যাঙ্কেল, আপনার লিভার ড্যামেজ থাকলে আপনার হাতের পাতা পায়ের পাতা ফুলবেই ফুলবে, সবসময় কিন্তু কিডনির জন্য ফোলে না, সবসময় কিন্তু থাইরয়েডের জন্য ফোলে না, লিভার অলসো দ্য মেন প্রবলেম। ইচিং প্রবলেমটা আসবে, স্কিনের মধ্যে ইচিং প্রবলেম আসবে, লালচে ভাব চলে আসবে, ইউরিন আপনার ডার্ক কালার হতে পারে লিভার প্রবলেমের জন্য, অ্যাপার্ট অফ দ্যাট পেল স্টুল কালার অর ব্লাডি, এমন হতে পারে স্টুল আপনার মানে একটু ব্লাডি কালারে আসবে কিংবা ডার্কিশ কালারে আসবে, অনেক সময় স্টুল আপনার শক্ত হয়ে যাবে, চাপ দিয়ে কোমরের মধ্যে পেটের মধ্যে চাপ দিয়ে আপনাকে পায়খানাটা বের করতে হবে ডিউ টু লিভার প্রবলেমের জন্য। অ্যাপার্ট অফ দ্যাট ল্যাক অফ অ্যাপেটি অ্যান্ড ওয়েট, আপনার ওজন কমবে কিংবা বাড়বে কিন্তু পরে গিয়ে ধীরে ধীরে কমতে আরম্ভ হয়ে যাবে, আর আপনার খিদের জায়গাটাকে একদম হারিয়ে দেবে। তো প্লিজ এই ধরনের সিমটমস যদি আপনি দেখেন আপনি ইগনোর করবেন না, আপনার
যে কোনো বাড়ির প্রিয়জনের বাড়ি কিংবা আপনাদের আশেপাশে প্রয়োজন, মানে যারা প্রিয়জন রয়েছে ওদের সমস্যা থাকলে আপনি চেষ্টা করবেন আয়ুর্বেদের হাত ধরে আপনাদের প্রিয়জনকে সুস্থ করার জন্য। তো লিভার ড্যামেজ ক্যান কজেস ইনফেকশন ইন লিভার। লিভার ড্যামেজ হলে কী হয়, আমাদের লিভারের মধ্যে ইনফেকশন চলে আসে। প্যারাসাইট অ্যান্ড ভাইরাস ক্যান ইফেক্টেড দ্য লিভার, রিডিউস দ্য লিভার ফাংশন। তখন কী হয়, আমাদের আস্তে আস্তে প্যারাসাইট কিংবা আদার্স যেগুলো ভাইরাসগুলো অ্যাট্যাক করছে এগুলো লিভার ফাংশনটাকে রিডিউস কিংবা দুর্বল করে দেয়, লিভার ফাংশন প্রপার ওয়েতে কাজ করতে পারে না লিভার, ধীরে ধীরে ড্যামেজ দ্য লিভার, ধীরে ধীরে লিভারকে ড্যামেজ করে দেয়। আফটারওয়ার্ড ইটস কনভার্টেড টু লিভার সোরাইসিস অর লিভার ক্যান্সার। যদি আনট্রিটেড ওয়েতে থাকেন, যদি নিজেকে না বুঝতে পারেন সিমটমসগুলোকে, আপনি অনুভব করতে পারছেন না, ধীরে ধীরে লিভার সোরাইসিস দেন ক্যান্সার, ক্যান্সার মিনস নেক্সট টু দ্য ডেথ। তো প্লিজ মাই ডিয়ার ভিউয়ার্স, আপনি বোঝার চেষ্টা করুন আমি কী বলতে চাইছি। আমার কিন্তু আপনাদেরকে ভয় দেখানোর ব্যাপার নেই। আজকে যেই ধরনের খাওয়া দাওয়া কিংবা যে ধরনের স্ট্রেসফুল লাইফ আমরা লিড করছি, যেভাবে চলাফেরা করছি, অনেক রকমের সমস্যা চলে আসছে শরীরে। তো আমার প্রোগ্রামটা আপনাদের মধ্যে এই ব্যাপারটাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। রিস্ক ফ্যাক্টর ফর লিভার, লিভারের কী কী রিস্ক ফ্যাক্টর হতে পারে, কী যার কী কী জন্য লিভার রিস্ক ফ্যাক্টর আসতে পারে, মেন হচ্ছে হেভি অ্যালকোহল ইউজার, যারা রেগুলার অ্যালকোহল খাচ্ছে কিংবা সপ্তাহে দুদিন তিন দিন মদ্যপান করছে, ওদের কিন্তু লিভার প্রবলেম আসতেই পারে, আসার সম্ভাবনা রয়েছে। ইঞ্জেক্টেড ড্রাগস ইউজিং শেয়ার্ড নেডলস, কোনো রকম ইঞ্জেকশন আপনি নিচ্ছেন কিংবা কোনো এমন নেডলস আপনাকে দেওয়া হয়েছে যেটা তার আগে কাউকে দেওয়া হয়েছে, আজকে হয় না, আজকে তারিখে এগুলো ডিসপোজাল নেডল চলে এসেছে, তারপর কিন্তু বড় বড় জায়গাতেই কমপ্লেনগুলো আসছে, এর জন্য কিন্তু লিভারে প্রবলেম আসতে পারে। মেকিং এ ট্যাটো ইন ইয়ার বডি, অনেকেই কম বয়সে ছাত্র ছাত্রী কলেজের ছেলে মেয়েরা কিংবা যারা সার্ভিস করেন কোমরের মধ্যে, হাতের মধ্যে, বুকের মধ্যে ট্যাটোস ক্রিয়েট করায়। এর মধ্যে এমন একটা কেমিক্যাল থাকে যেটা আপনার নার্ভের মাধ্যম দিয়ে আপনার লিভারকে গিয়ে অ্যাট্যাক করে, আর কেমিক্যালটা ম্যাক্সিমাম টক্সিন বেস কেমিক্যাল, ইটস ভেরি হার্মফুল, তাদের কিন্তু লিভার সোরাইসিস কিংবা লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়, এটা আপনি দেখবেন। অ্যাপার্ট অফ দ্যাট, মানে এটা বলছি না তাও বলতে বাধ্য, 1992 আগে যারা ব্লাড ট্রান্সফিউশন করেছেন তখন কিন্তু সমস্যাটা ছিল, আজকে তারিখে অনেকটা হাইজেন ব্যাপার হয়ে গেছে, অনেকটা হাইটেক মানে মেশিন চলে এসেছে, যার ফলে এই সমস্যাটা আসে না। ব্লাড ডোনেট, যারা ব্লাড ডোনেট করে তখন এই সমস্যাটা আসতে পারে। আনপ্রোটেক্টেড সেক্স, এইটা একটা রয়েছে, উইদাউট এনি প্রিকশন যারা সেক্স মেটিং করে বিভিন্ন জায়গাতে তাদেরও কিন্তু সমস্যা আসে। এক্সপোজ টু সার্টান কেমিক্যাল অর টক্সিন, যারা এমন একটা কেমিক্যাল কিংবা টক্সিন ওদের আশেপাশে থাকে, যারা কারখানা মিলে যারা কাজ করে, যারা ফিশারি কিংবা জলকলে কাজ করেন, ওদের কিন্তু লিভারে প্রবলেম আসতেই পারে, যেহেতু বিকজ ওদের জবটাই হয়েছে কেমিক্যাল বেস। ওবিসিটি অ্যান্ড ডায়াবেটিক প্রবলেম, এটাও লিভারের জন্য ভেরি হার্মফুল। অ্যাপার্ট অফ দ্যাট, হাই লেভেল অফ ট্রাইগ্লিসারাইড ইন ইয়োর বডি, আপনাদের বডির মধ্যে যদি টিজি অনেক হাই হয়ে যায় ব্লাডের মধ্যে, তখন কিন্তু দেখবেন ব্লাড সাপ্লাইটা স্লো হয়ে যায়, অক্সিজেনের ফ্লোটা কমে আসে, তখনও কিন্তু দেখবেন লিভারটা ধীরে ধীরে ড্যামেজ হয়। কমপ্লিকেশন কী কী হতে পারে, কমপ্লিকেশন অফ লিভার ডিজিজ কজেস অফ লিভার প্রবলেম, লিভার ডিজিজে কমপ্লিকেশন হয়েছে লিভারের প্রবলেমটাকে ক্রিয়েট করে। আনট্রিটেড লিভার ডিজিজ মে প্রোগ্রেস টু লিভার ফেলিয়ার, যদি আপনি ট্রিটমেন্টটা না নেন আপনি দেখবেন আপনার লিভার ধীরে ধীরে ফেলিয়ার হয়ে যাবে, ইউ মে হ্যাভ টু মুভ ফর এ ডক্টর, তখনই কিন্তু আপনাকে ডক্টর মুভ করা উচিত এই সিমটমসগুলো যখন আপনি ফিল করছেন, ডক্টর যদি মুভ না করেন ধীরে ধীরে ইউ জাস্ট মুভ টুয়ার্ড দ্য ডেথ। তো প্লিজ মাই ডিয়ার ভিউয়ার্স, চেষ্টা করবেন যে কোনো ডিজিজকে পুষে রাখবেন না, বিকজ ডিজিজ ইজ নট ইয়ার সেভিং অ্যাকাউন্ট, ডিজিজ ইজ নট ইয়ার রেকারিং কিংবা FD, এটাকে পুষে রাখলে কিন্তু অন্যান্য ডিজিজগুলোকে কল করে আস্তে আস্তে মৃত্যুর দিকে আমরা এগিয়ে যাই। তো কনভার্টেড ইয়োর ট্রিটমেন্ট টু আয়ুর্বেদা, আয়ুর্বেদায় এমন একটা জায়গা কিংবা ইউনানিতে এমন একটা জায়গা রয়েছে যেখানে আপনি নিজেকে সুস্থভাবে ট্রিটমেন্টটা নিতে পারবেন। আমার এক দর্শক বন্ধু ফোন রয়েছে, তুমি নিজে কী বলতে চাইছেন? হ্যালো নমস্কার, কে বলছেন কোত্থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। বলা মানে আমার দীর্ঘদিন ধরে মানে যা কিছু খাচ্ছি হজম হচ্ছে না এবং কোন সময় খিদে পাচ্ছে না, পেটটা সবসময় ভর্তি এবং পেটটা ভর্তি কিংবা ফুলো থেকে যাচ্ছে। হ্যাঁ আপনার প্রবলেমটা আসছে কিন্তু লিভার থেকে। আপনি একটা কাজ করুন, হেল্পলাইনে আমার নাম্বার রয়েছে, বুকিং নাম্বারটা রয়েছে, দুটো নাম্বারটা লিখে রাখুন। আপনার যে প্রবলেমটা হচ্ছে আমি কিছু ফুটেজের মাধ্যমে দিয়ে আপনাকে দেখাচ্ছি, আপনি দেখলে বুঝে যাবেন। জাস্ট প্লিজ ফলো মাই প্রোগ্রাম, ওকে? একদম আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি কিওর হয়ে যাবে, অ্যাসুরেন্স দিচ্ছি কিওর হবে। জাস্ট আপনি আমার প্রোগ্রামটা ফলো করুন আর আমার নাম্বারটা লিখে রাখুন, ওপরে দেখবেন হেল্পলাইন নাম্বার রয়েছে, বাঁ দিকে দেখবেন আপনি বুকিং নাম্বার রয়েছে, দুটো নাম্বার লিখে রাখুন, আমার এক্সপার্ট আপনাকে প্রত্যেকটা কোয়েশ্চেন্সের উত্তর দেবে। এছাড়া প্রোগ্রামের পরও কিন্তু আপনি আমাকে ফোনে পেয়ে যাচ্ছেন আপনাদের কাছে। তো প্লিজ ফলো আপ মাই প্রোগ্রাম দাদা, আমি কিছু দেখাতে চাইছি, বুঝে নিন। তো প্লিজ কনভার্টেড ইউর ট্রিটমেন্ট থ্রু আয়ুর্বেদা, আয়ুর্বেদা এমন একটা জায়গা যেখানে কোনো রকমের সাইড এফেক্ট নেই, যদি ডক্টর ভেবে করে নিজে কিনে খাবেন না, তার পাশাপাশি কস্ট টু দ্য পেশেন্ট অনেকটা কমে আসে। আয়ুর্বেদা ট্রিটমেন্টে এই ধরনের রোগের সুস্থ করা একটা জায়গা রয়েছে, 101%। হোম রেমেডি কি, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, ম্যাক্সিমাম সিপ নিয়ে অল্প অল্প করে জল খাবেন। লাইভ প্রোগ্রামও আপনি দেখেন আমি একটা গ্লাসের মধ্যে কিন্তু জল থাকে, চা কফি আমি কিছু খাই না, অল্প অল্প সিপ নিয়ে খাবেন, লাইক দ্যাট মি।
তার পাশাপাশি বসে খাবেন, তাহলে কি হবে, অনেক রকমের সমস্যাগুলো ক্লিয়ার হবে। লিভার ক্লিন রাখার অনেক প্রসেস রয়েছে, অ্যালকালি কিংবা সাইট্রিক জাতীয় ফুড খাবেন, যাতে লিভারটা আপনার অনেকটা ক্লিয়ার থাকবে, যাতে যার জন্য আপনাকে অনেক রকমের সমস্যা ফেস করতে হবে না। আপনি বুঝতে পারবেন কত তাড়াতাড়ি আপনার লিভার ওয়ার্কিং ওয়েতে যাচ্ছে বা প্রসেস কিংবা সুস্থভাবে কাজ করছে। তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আপনাদের আবার ডক্টর চেম্বারে নিয়ে যাচ্ছি, কিছু ফুটেজ কিছু দেখাতে চাইছি। চলুন দেখুন হোয়াট ইজ লিভার, এটা আমি বলে দিয়েছি আপনাকে। অ্যানাটমি, দ্য ফাংশন অফ লিভার, এটাও আমি আপনাদের জানিয়ে দিয়েছি। ওয়েট, এটাও জানিয়ে দিয়েছি। কোন সাইডে কী থাকে, রিব কেজ আপনি দেখতেই পাচ্ছেন, কিন্তু অ্যানাটমি অফ লিভার এটাও আপনাদের বলানো হয়েছে। লিভার ফাংশন, এটাও আমি বলে দিয়েছি। যেহেতু কম সময় রয়েছে, আমি যে জিনিসটা দেখাতে চাইছি, প্লিজ অ্যাভয়েড মাই ডিয়ার ফ্রেন্ড ইংলিশ মেডিসিন, এই ডিজিজের জন্য ইটস অ্যাভ লট অফ সাইড ইফেক্ট, আপনার সমস্যা দাঁড়াতে পারে। লিভার ফাংশন টেস্টিং কী কী আছে, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমি পরও আপনাদের বলে দিতে পারবো। জাস্ট সেটো ইংলিশ মেডিসিন, ইয়ার ড্রাগস, ইয়ার অ্যালকোহল, ইটস ক্রিয়েট এ লট অফ প্রবলেম। অ্যান্টিবায়োটিক কিংবা কোনো ড্রাগ থেরাপি লিভারকে সুস্থ করতে পারে না, এটাও বুঝতে পারেন। এইটা দেখুন, 10 বেস্ট ফুড টু ক্লিনস আওয়ার লিভার, যেটা লাস্ট আমি আমার ব্রিফিংয়ে বলছিলাম। এই 10 ধরনের খাবার, জাস্ট আপনি এটাকে পিকচার সেভ করে কিংবা নাম দিয়ে লিখে রাখতে পারেন। ক্যারট, বিটস, টার্মারিক, গ্রিন টি, লেমন জুস, অলিভ অয়েল, গার্লিক, স্প্যানিশ, মানে পালং শাক, এগুলো আপনার লিভারটাকে ক্লিন রাখে, আপনার লিভারটাকে ড্যামেজ হতে দেয় না। লিভার ড্যামেজ হয়ে গেলে বাঁ দিকে দেখছেন হেলথি লিভার, ডান দিকে দেখুন ড্যামেজ হয়ে গেলে লিভারের কালার, লিভার চেঞ্জ হয়ে যাচ্ছে, লিভারটা শ্রিঙ্ক হচ্ছে। কমন সিমটমস যেগুলো বলেছি, মুখ শুকিয়ে যাওয়া, জ্বর, স্কিনে প্রবলেম, এগুলো তো রয়েছে। স্টেজ অফ লিভার ড্যামেজ, ফ্যাটি লিভার, লিভার ফাইব্রোসিস, লিভার সোরাইসিস, এই সম্বন্ধে পরে বলবো। আমি একটা জিনিস দেখাতে চাইছি, কিছুক্ষণ আগে আমাকে ফোন করা হয়েছিল। প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, আদার্স যারা নিউ ভিউভার্স রয়েছে ওদেরও আমি বলে দিচ্ছি, সিমটমস অফ লিভার ড্যামেজ 3টা স্টেজ রয়েছে, ফ্যাটি লিভার, ইনফ্ল্যামেটরি লিভার অ্যান্ড লিভার সোরাইসিস। আমি জাস্ট এই যে একটা ভদ্রলোক লুঙ্গি পরে ইয়া শর্ট প্যান্ট পরে রয়েছে, গেঞ্জিটা ওপরে রয়েছে, দেখছেন কত বড় পেট, এই পেটটাকে কিন্তু আপনি ভাববেন না ভুঁড়ি। অনেক বউয়েরা কিন্তু বেশ মজায় নিজের স্বামীর পেটটাকে বাজায়, বা এত বছর পর তোমার ভুঁড়ি দেখলাম আমি, সব ভুঁড়ি কিন্তু ভুঁড়ি নয়, ইটস এ সিমটম অফ ক্যান্সার, লিভার সোরাইসিস, লিভারের প্রবলেম, যেটা আপনাকে জানাচ্ছে, ইঙ্গিত করে বারবার বলে দিচ্ছে কি ভাই তুই যা ডক্টরের কাছে ট্রিটমেন্টটা নে, নাহলে মারা যাবি। এই ধরনের পেশেন্ট আমি প্রচুর দেখেছি দাদা, বোঝার আগেই কিন্তু মারা গেছে। এই ধরনের পেট ফুলে থাকলে ওটাকে ভুঁড়ি ভাববেন না দিদি ভাইরা, আপনাদের কিন্তু বারবার বলে দিচ্ছি। এই সমস্যাগুলো আস্তে আস্তে বেড়ে যায় উইদাউট এনি নকিং, বিনা কিছু জানিয়ে কিন্তু আপনার পার্টনারকে আপনার থেকে দূর নিয়ে চলে যাবে। ভালো মন্দ খাওয়া দাওয়াটা সবারই ইচ্ছা হয়, কিন্তু আজকে তাদেরকে খেয়েই মরে, না খেয়ে মরে না। তো প্লিজ এই ধরনের ফ্যাটি পেট ভুঁড়ি যদি থাকে আপনার বরের, আপনার ভাইদের, অ্যাভয়েড করবেন, বোঝাবার চেষ্টা করবেন ডক্টর কনসাল্ট করার জন্য। কেন বলছি, সব ভুঁড়ি কিন্তু ভুঁড়ি নয়, রোগের কিন্তু লক্ষণ, এগুলো বোঝার ব্যাপার আছে। এছাড়া দেখুন লোয়ার অ্যাবডোমেন পেন, এই ধরনের সমস্যা, কজেস অফ লিভার প্রাইম, এগুলো তো মেন পুরো। তো প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, দেখুন স্কিন পেল হয়ে যাচ্ছে, স্কিন র্যাশ চলে আসছে লিভারের জন্য, ইচি স্কিন হচ্ছে, এই ধরনের সুইলিং ইন হোল বডি, পায়ের পাতা, হাতের পাতা ফুলতে আরম্ভ করা, হাঁটু পেন হয় লিভারের জন্য, হেপাটাইটিস লিভার, এইসব সম্বন্ধে আমি পড়ে যাবো। কারণ আমার কাছে অনেক লিভারকে নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম রয়েছে, যেগুলোকে বোঝাতে গেলে আই নিজে লট অফ টাইম, আর আশা করছি পুজোর আগে কিছুটা দিতে পারো, পুজোর পর থেকে আই উইল গিভ এ মানে সিকিওর টাইম, মানে একটা 45 মিনিট টাইম নেবো, যাতে আমি আপনাদের বোঝাতে পারি প্রোগ্রামগুলোকে, ডিজিজগুলোকে। তো হেলথি লিভার, ড্যামেজ লিভার বুঝতেই পারছেন, নর্মাল লিভার, তার নিচে দেখুন আপনার ক্যান্সার লিভার, কি শ্রিঙ্ক করে গেছে, গাঁট গাঁট পড়ে গেছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সিমটমস লিভার ক্যান্সারের, এগুলো নিশ্চয়ই আপনাদের সঙ্গে বলবো। অ্যাভয়েড অ্যালকোহল, অ্যাভয়েড ড্রিঙ্কস, অ্যাভয়েড সিগারেট, মর্নিং ওয়াক, লাইট এক্সারসাইজ ইজ ম্যান্ডেটরি, তার পাশাপাশি নর্মাল খাওয়া দাওয়া, নো অ্যালকোহল, নো অ্যালকোহল, এটা আমি বারবার বলি। যে মদ খাবে ওর বাচ্চা কোনো ডেভেলপ করতে পারবে না, এটা আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি, ফুটেজও আপনি দেখতে পাচ্ছেন, খেলে জুয়া পিয়ে দাঁড়ো উনকে বাচ্চায় লাগায় ঝাড়ু, লাইক দ্যাট। তো প্লিজ অ্যাভয়েড অ্যান্টিবায়োটিক ইয়া আদার সোর্স অফ মেডিসিন, ইংলিশ মেডিসিন, ইটস ক্রিয়েট এ লট অফ প্রবলেম। আবার আমরা ফিরে আসবো আগামী দিনে নতুন একটা চর্চা বিষয় নিয়ে। নমস্কার, জয় হিন্দ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।